হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা যে অঙ্কটি শিখবো তা অন্যান্য মান নির্ণয়ের অঙ্ক থেকে কিছুটা আলাদা অঙ্কটি আটত্রিশতম বিসিএস পরীক্ষায় এসেছে তাছাড়া বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য খুবই উপযোগী একটা অঙ্ক আর অঙ্কটি নবম দশম শ্রেণীর পাঠ্যপুস্তকের খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক অঙ্কটি হলো এস সমান রোট থ্রি প্লাস রুট টু হলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স সমান কত আমাদের মান নির্ণয়ের স্বাভাবিকভাবে যেসব অঙ্ক দেখে থাকি তাতে আমাদের এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সামথিং অথবা এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান সামথিং এইরকম কিছু একটা দেয়া থাকে কিন্তু আমরা এই অঙ্কটার বেলায় দেখতে পাচ্ছি এক্স সমান রোটা বা থ্রি প্লাস রোটা বা টু অর্থাৎ এক্স শুধুমাত্র এক্সের মান দেয়া আছে তা আবার দুইটা অংশে বিভক্ত এবং দুইটা অংশেই রুট আছে তাহলে এই ধরনের অঙ্ক কিভাবে খুব সহজে করা যায় তা নিয়ে আজকে আমি আলোচনা করব তাহলে এইরকম অঙ্গ থাকলে আমাদের প্রথমে এক্স থেকে ওয়ান বাই এক্সের মান নির্ণয় করতে হবে তাহলে আমরা ওয়ান বাই এক্স সমান লিখতে পারি ওয়ান বাই রুট ওভার থ্রি প্লাস রুট অভার টু কারণ আমাদের এক্সের মান হচ্ছে গিয়ে এটা এটা আমাদের দেয় আছে আচ্ছা তাহলে যদি আমাদের এইরকম একটা ফর্মেট পাই অর্থাৎ ভগ্নাশের যদি রুট থাকে তাহলে আমাদের এই রুট উঠিয়ে দিতে হবে রুট উঠাই দেওয়ার জন্য আমাদের এখানে যে চিহ্নটা থাকবে অর্থাৎ এখানে আমাদের প্লাস চিহ্ন আছে আমাদের এর বিপরীত চিহ্ন বিশিষ্ট অক দিয়ে আমাদের উপরে এবং নিচে গুণন করতে হবে তাহলে আমরা যদি এখানে প্লাস আছে আমরা যদি মাইনাসের চিহ্ন দিয়ে আমরা গুণন করি উপর নিচে তাহলে আমরা পাবো রুট অভার থ্রি মাইনাস রুট অভার টু আর নির্মিনাংশে আমরা পাবো রুট অভার থ্রি প্লাস রুট অভার টু রুট আবার থ্রি মাইনাস রুট অভার টু এখন আমরা জানি যে অনেক সাথে যা গুণ করা হয় তাই থাকে তাহলে তাহলে আমরা এখানে লিখতে পারি রুট অভার থ্রি মাইনাস রুট অভার টু আর হর হিসাবে আমাদের আছে রুট অভার থ্রি প্লাস রুট অভার টু ইন্টু রুট অভার থ্রি মাইনাস রুট অভার টু তাহলে এটাকে যদি আমরা এ এবং এটাকে যদি বি ধরি তাহলে আমরা দেখতে পাচ্ছি এ প্লাস বি এ মাইনাস বি অর্থাৎ আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আমরা জানি এ প্লাস বি গুণন এ মাইনাস বি আমাদের এইখানে তাই দেখতে পাচ্ছি তাহলে আমরা লিখতে পারি আমাদের রুট অভার থ্রি স্কোয়ার মাইনাস রুট অভার টু স্কোয়ার তাহলে আমাদের এখানে দেখতে পাচ্ছি যে রুট আর স্কোয়ারে কাটা এখানে রুটার স্কোয়ার যদি কাটা যায় তাহলে আমরা লিখতে পারি রুটাবার থ্রি মাইনাস রুটোবার টু আমরা এখানে লিখতে পারি থ্রি মাইনাস টু তাহলে থ্রি মাইনাস টু সমান সমান ওয়ান তাহলে আমরা সম্পূর্ণটা লিখতে পারি রুট বার থ্রি মাইনাস ওভার টু নিচে ওয়ান থাকলে তা আমাদের দেয়া লাগে না তাহলে আমরা এক্স থেকে ওয়ান বাই এক্সের মান আমরা খুব সহজেই নির্ণয় করলাম এই যে আমাদের এক্স থেকে ওয়ান বাই এক্সের যে অঙ্কটা আমরা করলাম এটা শিল্প মন্ত্রণালয়ের টাইপিস্ট নিয়োগ দু হাজার সতেরো সালের পরীক্ষায় এসেছে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অঙ্কটা সম্পূর্ণ থাকুক আমাদের যে অঙ্কটা করতেছি তার অর্ধাংশ আমাদের কোনো বিভিন্ন পরীক্ষায় আসতে পারে অর্থাৎ আমাদের চাকরির ক্ষেত্রে অঙ্কটা খুবই উপযোগী যাই হোক আমরা এবার এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স মান নির্ণয় করার জন্য আমাদের এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মানটা আগে নির্ণয় করতে হবে কেন এটার মান নির্ণয় করতে হবে তা আমরা একটু পরই বুঝতে পারবো যাই হোক আমরা প্লাস ওয়ান বাই এক্সের মানটাকে নির্ণয় করি এক্স সমান সমান দেওয়া আছে রুট অভার থ্রি প্লাস রুট অভার টু ওয়ান বাই এক্স ওয়ান বাই এক্স সমান সমান আমরা রুট ওভার থ্রি মাইনাস রুট অভার টু পেয়েছি এখন আমরা দেখতে পাচ্ছি প্লাস রুট ওভার রুট অভার টু এখানে আছে মাইনাস রুট অভার টু তাহলে এটা আমরা কেটে দিতে পারি তাহলে আমাদের থাকে রুট অভার থ্রি প্লাস রুট অভার থ্রি অর্থাৎ টু রুট অভার থ্রি এখন আমাদের মূল যে অঙ্কটা আছে আমরা মূল অঙ্কটা চলে যাই আমাদের মূল অঙ্কটা ছিল এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব সমান কত তাহলে আমরা এইটার সূত্র অনুসারে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল কিউব minus 3 x into 1 by x into x plus 1 by x. এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের এক্স প্লাস ওয়ান বাই এক্স ফরমেট আছে এই জন্য আমরা এই অং অংশটা আমাকে নির্ণয় করে রেখেছিলাম যদি আমাদের এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব থাকতো তাহলে আমরা এখানে পাইতাম এক্স মাইনাস ওয়ান বাই এক্স তাহলে আমরা এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান নির্ণয় করে রাখতাম অথবা যদি অন্য রকম অঙ্ক থাকতো যেমন আমাদের এই রকম অঙ্ক থাকতে পারতো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে আমরা সুবিধা মতো মান নির্ণয় করে রাখতাম অথবা আমাদের এক্স পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স পাওয়ার ফোর অথবা এরকম মাইনাস এরকম যা কিছুই থাকতে পারত তাহলে আমরা সেই সুবিধা অনুসারে আমরা নির্ণয় করে রাখতাম যাই হোক তাহলে আমাদের এখন এটার এই অংশের মান বসে এই অংশের মান আমাদের আছে টু রুট ওভার থ্রি আমরা পেয়েছি এটার উপর সম্পূর্ণটার উপর কী হোক মাইনাস এই এক্স আর এই এক্স আমাদের কাটা যাবে থ্রি এইটার মান আমাদের টু রুট ওভার থ্রি তাহলে আমাদের যদি টু রুট আবার থ্রির উপর কিউব করি তাহলে আমরা পাবো চব্বিশ রুট থ্রি আমাদের টু রুট ওভার থ্রি হোল কিউব থেকে কীভাবে চব্বিশ রুট থ্রি পেলাম এই অংশটা যদি কেউ বুঝতে না পারো তাহলে আমাদের ঘন ফল নির্ণয় শিরোনামে একটি বেসিক ক্লাস আছে সেই ভিডিওটি দেখলেই বুঝতে পারবা যাই হোক আমরা পরবর্তী অংশ করি আমাদের আছে তিন দোকানের ছয় তাহলে ছয় রুট থ্রি চব্বিশ রুট থ্রি মাইনাস ছয় রুট তাহলে আমরা এটা যদি বিয়োগ করি তাহলে আমরা পাবো আঠারো রুট তাহলে আমরা দেখতে পাচ্ছি যে খুব সহজেই আমরা অঙ্কটা নির্ণয় করে ফেললাম আশা করি এই ধরনের যত অঙ্ক আছে তা এখন সব অঙ্কগুলোই সবাই করতে পারবে যাই হোক যদি কোনো অঙ্কটায় কোনো সমস্যা হয় বা বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা এবং এই অঙ্কটি অথবা অন্যান্য যে কোনো অঙ্ক অর্থাৎ আমাদের পরবর্তী ভিডিও কী নিয়ে করা উচিত তা অবশ্যই কমেন্ট বক্সে সবাই জানাবা আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবা চ্যানেল নতুন হলে সবাই সাবস্ক্রাইব করে রাখবা ধন্যবাদ